গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আশা করছি, নিশ্চয় ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে নতুন একটা দিন, নতুন সকাল দিয়ে দেখো মিষ্টি একটি সকাল, বৃষ্টি হচ্ছে। তো শুরু করলাম আজকের ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি দেখতে থাকো। তো দেখো এখানে যে বৃষ্টিতে আমার ডাটাগুলো একদম নাজেহাল অবস্থা, মানে এদিক ওদিক শুয়ে গেছে, অনেকটাই লম্বা হয়েছে, এই কারণে এদিক ওদিক শুয়ে গেছে। দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে বৃষ্টিতে এরকম নাজেহাল অবস্থা হবে ভাবতে পারিনি। আর এদিকে দেখো এই যে গাছগুলো, এগুলো মানে হাওয়াও চলছে বৃষ্টির সঙ্গে সঙ্গে, ওগুলোর তো অবস্থা ভালোই আছে। আর এইখানে ওই যে ছাদের উপরে দেখতে পাচ্ছ, আমাদের ঘরের সাথে এই ছাদের উপরে কবুতর, ওইখানে কবুতরের ঘর। তো চলে আসলাম তারপরে নিচে, যেহেতু বৃষ্টি হচ্ছে কালকে রাত্রি থেকে, তো দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে, তার জন্য মনে করলাম চলো একটু গরম গরম পাকোড়া বলে কি পকোড়া বলে, মানে যেটাই বলুক সেটাই আজকে করা যাক। তো এখানে আছে চিকেন, মানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, তারপরে লবণ, এখানে আমি সয়া সস দিচ্ছি এক চামচ, হলুদ আর লবণটা মানে পরিমাপ বুঝে দিয়েছি, তারপরে ম্যাগনেট করে ওটা রেখে দিয়েছি। আর এটা হচ্ছে তারপরে বিকেলবেলা, বিকেলবেলাও বৃষ্টি হচ্ছে, থামিনি এখনও, মনে হয় আজকে থামবেও না। তো এখানে আমি ডাল ভিজি, মুসুরির ডাল আর হচ্ছে কিসের ডাল, এটা খেসারির ডাল, দুটো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণে আর লঙ্কা কুচি, ধনের পাতা কুচি এখানে দেব না আমি। তো এটা দিয়ে ভালো করে চটকে লবণ আর হলুদ দিয়ে মাখাবো, মাখিয়ে তারপরে ভেজে নেব। তো আর একটু শক্ত করার জন্য এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি এক চামচ ময়দা, তো ওটাও মাখানো হয়ে গেছে। আর এই যে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে মেখে, এখন বের করে নিয়ে আসলাম। তো এখানে কর্নফ্লাওয়ার 3-4 চামচ দিয়ে শক্ত করে মানে মাখিয়ে নিয়েছি, তারপরে দেখো এখন ভেজে নেব। সবগুলো আমার ভাজা কমপ্লিট, চিকেন পকোড়া, তারপরে হচ্ছে পেঁয়াজু, এই যে তো রেডি হয়ে গেছে। আর আছে চাটনি গরম গরম দিয়ে, বৃষ্টিতে একদম জমে যাবে আজকে বিকেলটা। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দাও, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে আমি ভিডিওটা এখানেই রাখছি, বাই বাই, টাটা।